नमस्कार बंधुरा, सकाल सकाल एक हाँटते दौड़ते जगिंग करते गेलाम, घेमे गेछि 40-45 मिनट हेटे आसलम। तारपर भाबलाम दुई एकटा कथा बोली, कारण देखो अनेक समय ना सब समय सकाल बेला भोर बेला जखनी देखबे सूर्य उठछे देखिए আমাদের ব্রেনটা আমাদের মনটা না খুলে যায়, আমাদের দিমাগটা খুলে যায়। আর আমাদের মনটা যখন খুলে যায় আমাদের মধ্যে অনেক রকমের নতুন নতুন ভাবনা চিন্তা আমাদের ভেতরে আসে। তো এগুলি আমার মধ্যে সবসময় আসে সকালবেলা, কিন্তু এত সকালবেলা তো অনেক কিছু কাজ থাকে, অনেক কিছু করার থাকে, সেই জন্যে সকালবেলা সময় পাই না বলে ভিডিওগুলি করতে পারি, কিন্তু এখন তো করব, কারণ এই সময়টা ভিডিও করার জন্য ভীষণ ভালো। যাই হোক, পয়েন্টে চলে আসি। বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে আমার যে যেরকম আমরা আমাদের সঙ্গীতে যেরকম সুর থাকে না, যেমন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এরকম সুর আমাদের মধ্যেও আছে। যেমন আমি যদি তোমাকে বলি হঠাৎ করে যে চলো ভামরি প্রাণায়াম করি, ভামরি প্রাণায়াম কাকে বলে জানো তো? এই যে তোমাকে যদি আমি হঠাৎ করে বলি করতে দেখি, তখন তুমি যে যে সুরটা বের করবে, কেউ বের করবে যেটা তোমার ভেতর থেকে বেরোবে সেটা হচ্ছে তোমার ন্যাচারাল সুর, ওটাই তোমার ভাইব্রেশন, ওটা তোমার মেজর, তোমার ডমিনেন্ট ভাইব্রেশন। অর্থাৎ তোমাকে যে ভাইব্রেশনটা, যে ফ্রিকোয়েন্সিটা তোমাকে ডমিনেট করে, তুমি যে সুরে বাঁধা, প্রত্যেকটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এক একটা সুর থাকে, সেই সুরে বাঁধা থাকে। দেখবে কেউ বাজনা বাজানোর আগে বা কোনো হারমোনিয়াম বাজানোর আগে বা তোমার সেতারটাকে বাজানোর আগে বা গিটারটাকে বাজানোর আগে দেখবে ওটাকে টিউন করে। আমাদেরও এইভাবে টিউন করতে হয়। যখন দেখবে আমাদের সারাদিনের মধ্যে এক এক সময় আমাদের এক একটা টিউনিং থাকে, এক একটা সময়ে আমাদের সুরটা কখনো সুরে বেরোয়, কখনো বেসুরে বেরোয়। যখন বেসুরে বেরোবে তখন আমরা রেগে যাই, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা ভয় পাই, আমাদের চোখ দিয়ে জল চলে আসে, এগুলি হচ্ছে বেসুরো। তখন আমাদের টিউনিংটা ঠিকমতো হয়নি, আমাদের যে সুরটা সেই সুরটাকে বেঁধে দিতে হয়, সেই টিউনিংয়ের কথা বলছি। কাজেই সুর বাঁধার জন্যে ভামরি প্রাণায়ামটা খুব দারুণ জিনিস। আমাকে যদি কেউ বলে ভামরি প্রাণায়াম করতো, তখন আমি এটা হচ্ছে আমার ন্যাচারাল টিউন, এটা আমার ন্যাচারাল ডমিনেন্ট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা আমাকে ডমিনেট করছে ওই মুহূর্তে, সেই মুহূর্তের ফ্রিকোয়েন্সিটা যদি কেটে থাকে বা সুরটা যদি কাটা থাকে নিজেই বুঝতে পারবো ভামরি করতে ভালো লাগবে না, দেখবে বেসুরে মনে হচ্ছে নিজেকে। কিন্তু যদি মনটা ফুর্তিতে থাকে তাহলে দেখবে তুমি যেই মুহূর্তে করছো তোমার পুরো শরীরে এবং মনে ঝংকার দিচ্ছে। কাজে দিনের মধ্যে যতবার খুশি তুমি করতে পারো, কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এতে করে কার থেকে যেন শুনলাম নাইট্রাস অক্সাইড তৈরি হয়, যেটা আমাদের লাংসের জন্য ভীষণ ভালো সেই ফ্রিকোয়েন্সিটা। তো যে কথাটা বলছিলাম, এই যে আমাদের সুরটাকে টিউন করার জন্যে বিভিন্ন জিনিস আছে। যেমন কেউ কেউ আমরা অ্যাফার্মেশন করি, কেউ কেউ আমরা দৌড়ই, কেউ আমরা আসন করি, কেউ প্রাণায়াম করি, কেউ যোগা করি, কেউ রান্নাবান্না করি, কেউ ধ্যান করি, মেডিটেশন করি, যে কোনো জিনিস করে, কোনো নিয়ম নেই, যে কোনো জিনিস করে যেটা করে তুমি আনন্দ পাবে সেটা করেই তুমি তোমার নিজের সুরটাকে টিউন করতে পারবে। কাজেই নিজেকে সুরে বাঁধো, সুরে বেঁধে রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি কয়েকদিন পরে আমার এক ছোট্ট বন্ধুর প্ররোচনায় বা উৎসাহতে আমি আরেকটা সাবজেক্ট শুরু করেছি, আমাদের চক্রকে কী করে ক্রিস্টাল দিয়ে শোধন করা যায় বা কী করে ভালো করা যায়, কী করে এনার্জাইজ করা যায় সেটা আমি শিখছি
শুধুমাত্র যাতে করে আমরা আমাদের টিউন করতে পারি। এই যে টিউনিংটা সবসময় সারাদিন সর্বক্ষণ আমাদের নিজেকে নিজেদের টিউনিংয়ে রাখা, এটা যে কত ইম্পর্টেন্ট। তুমি সকালবেলা একটু যদি বসে বসে এরকম করো তাহলেই বুঝতে পারবে যে তোমার শরীরটা কতটা চাঙ্গা হয়ে গেছে, কারণ এই টিউনিংটা ভীষণ দরকার। আমি তোমাদের সাজেস্ট করবো সারাদিনে যখন পারবে একটু 5 মিনিট একটু অথবা এই যে হামিং সাউন্ডটা, এই হামিং সাউন্ডটা আমাদের টিউনিংটা করে দেয় এবং ও অটোমেটিক্যালি তোমাকে টিউন করে দেবে তোমার যে বেস্ট ফ্রিকোয়েন্সিটা, তোমার যে ডমিনেন্ট ফ্রিকোয়েন্সিটা, যে যে ফ্রিকোয়েন্সিটা তোমাকে ডমিনেট করে সেটাও নিজেই খুঁজে বের করবে, খুঁজে বের করে তোমাকে টিউন করে দেবে এবং তোমাকে সুখে এবং আনন্দে রাখবে। তো তোমার দিনটা ভালো যাক, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।